আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি, এখন 6:30 মতো বাজে। তো বাইরে অলরেডি রোদ উঠে গেছে। আসলে এখানকার গরমের দিনগুলো তো অনেক আগেই শুরু হয়ে যায়, তো আর আজকে সকাল সকাল উঠেই অনেক রান্না বান্নাও সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এই যে আমার মোটামুটি রান্না, কিচেন গোছানো সব কিছু কমপ্লিট। আসলে এত তাড়াহুড়া করে এগুলো করছি কারণ আজকে এয়ারপোর্টে যাব একজনকে রিসিভ করতে। তো যদিও এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল না, কারণ ফ্লাইট আসার কথা ছিল 10:45-এ, তো অত ভোরে হয়তো বা আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যাওয়ার মানে সম্ভব ছিল না। পরে 1 ঘন্টা ডিলে হয়েছে শুনে আমি তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে। তো আমরা জহির ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে, গেটউইক এয়ারপোর্টে। তো বিশেষ একজন আসছে, কোত্থেকে আসছে অবশ্যই জানাবো, রিসিভ করার জন্যই যাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গেটউইকের দিকে, সেন্ট্রাল লন্ডনের উপর দিয়ে আর কি যাব। আর ওই দিন এটা ছিল 8 তারিখ মানে শনিবার, তো ব্ল্যাক ওয়াল ট্যুর যেটা আমাদের মেন লন্ডনের মানে খুবই প্রসিদ্ধ ট্যুর, তো ওইটার কাজ চলছিল বলে খুবই জ্যাম, রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল। আর হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে পারেন যারা আসতেছে রহমতের বৃষ্টি নিয়ে আসতেছে। আর এখানে তো অলওয়েজ বৃষ্টি হয়, লন্ডনে সবসময়ের জন্যই গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তবে এইরকম ঝুম বৃষ্টি সচরাচর হয় না। হঠাৎ করে মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি, যে এরকম বৃষ্টি আর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এরকম অবস্থা। আর যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল, এই কারণে আমাদের আর কি ঘোড়ায় নিয়ে যাচ্ছিল গাড়ি, একদম অচেনা অজানা পথ দিয়ে, একদম অলিগলির পথ দিয়ে তারপরে নিয়ে যাচ্ছিল। তো ভালোই লাগছিল, মনে হচ্ছে যে কোনো একটা ট্রিপে আসছি, মনে হচ্ছে না যে আমরা কাউকে রিসিভ করতে যাচ্ছি, যে একদম ঘুরতে ঘুরতে যাচ্ছি এরকম অবস্থা। তো যথাসময়ে প্লেন ল্যান্ড করেছে, আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো কে আসছে সেটাই বলা হলো না। আজকে আমার বড় আপা ক্যানাডা থেকে এবং তার নাতিকে আসছে। কেমন লাগছে এক্সপিরিয়েন্স, কেমন? ঠিক আছে। তো এটা হচ্ছে রাদি, আমার নাতি আর কি, আমাদের নাতি আর বড় আপা, এই দুজন ক্যানাডা থেকে আসছে। তো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ, এই তো সেফলি পৌঁছাইলাম, প্রায় 3টার দিকে বাসায় পৌঁছাইলাম। আর এদিকে ভাবি আরও 2-3 রকমের মাছ রান্না করে নিয়ে আসছে, আর আমি তো রান্না করেছি টুকিটাকি, যা হোক। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এরপরে তো গল্প, আপা গিফট নিয়ে আসছে, সেইগুলো দিল সবাইকে, আমার মেয়েদের জন্য আমাদের জন্য। তো সেইগুলো আর আসলে ভিডিও করা হয়নি, সবাই মিলে গল্প করলে আর দেখা যায় ভিডিও করা হয় না। তো এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ রবিবারে, রবিবারে আমাদের আবার একটা দাওয়াত ছিল। আগেই মালিক ভাবিরা বলছিল যে তাদের বাসায় কোরবানির পরপর যেহেতু একটা দাওয়াত দিয়েছে, তো সেখানে বরপর শরীরটা একটু খারাপ বলতে জার্নি করে আসছে যেহেতু একটু ছিল, তারপরও বলছে না অসুবিধা নেই চলো যাই। আর আমাদের নাতি যে ওকে নিয়ে, আমার বড় মেয়ে আবার ছেলে, ওরা এমনি ঘুরতে বেরিয়েছে, এমনি লন্ডনের অন্য সব কিছু আর কি দেখাবে। আর আমরা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। একটা হলিডেতেও চলে আসছি, মানে আপারাও আসছে, আপাদের সাথে নিয়েই আমরা হলিডে করব ইনশাল্লাহ। তো সেই ব্লগগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন, কারণ একদম ঝটপট মানে একদিন পরেই আমরা হলিডের জন্য রেডি হচ্ছি বা রেডি হব, সেইগুলো আর কি নেক্সট ব্লগগুলোতে দেখবেন। আর এ কারণে আমি শিন থেকে কিছু ড্রেসও অর্ডার করেছিলাম, সেগুলো আসছে, কিন্তু এগুলো আসলে ভিডিও টিডিও করা হয় নাই। আমার ইদানিং ভিডিওতে বেশ অলসতা বলতে গেলে, ভুলেই যাই অনেক টাইমে। তো এই যে আমরা চলে আসলাম, আর ওদের বাসায় কিন্তু খুব কিউট 2টা বিড়াল আছে, এইটা আরও একটা টাইগার প্রিন্টের ইয়ে। তো এই যে যথাসময়ে ভাইরা তো সবাই চলে আসছে, তো সবার সাথে বড় আপার পরিচয় করাই দিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করছি, অনেক অনেক মজার বিরিয়ানিটা ছিল, কোরবানির গোস্ত দিয়ে বিরিয়ানি, এবার অনেক মজা লাগছে আর কি।
তো যাই হোক, আমরা বিরিয়ানি এটা খাওয়া দাওয়া করলাম, তারপর উপরে যে আড্ডা, যথারীতি আড্ডা চলছে। আর আজকে কিন্তু মেলা আর কি, মানে ঈদ মেলা, যেটা গত রবিবারের কথা বলছি, তো মানে এই রবিবার তো এই মেলা ছিল। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে মেলাতে যাবো, এরপরে দেখি অবস্থার এমন কি হয়। আমিও শাড়ি পরেছি, কিন্তু আসলে সব কিছু মিলায় আপার শরীরটাও খারাপ লাগছিলো। তো ভাবলাম যে না, এই মধ্যে আবার মেলাতে তো অনেক হই হুল্লোড় এগুলা হয়, তো মেলাতে আর না যেয়ে পরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। আর আসলে পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ব্লগগুলোতে আমাদের হলিডের ব্লগ শুরু হবে, কোথায় যাচ্ছি, কীভাবে কী যাচ্ছি, আমি চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আল্লাহ হাফেজ।